जनगण के उद्देश्य करे सेना बाहिनीर बोमा निक्षेप। बोमा हमलाय निहत प्राय 50, आहत असंख्य लोक। मिजोरामे पार्श्ववर्ती राष्ट्र म्यांमारे संघटित हयेछे एई घटना। म्यांमारे शागियांगेर पाजिकाये सामरिक शासनेर बिरुद्धे जमायेत हयेछिल। সেই সময় যুদ্ধ বিমান এবং MI-35 হেলিকপ্টার জামায়াত লক্ষ্য করে বোমা বর্ষণ করে। সামরিক শাসনে বিরোধীদের বিরুদ্ধে বিমান হামলা মায়ানমার সেনার। সামরিক শাসনে বিরোধীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে মায়ানমার সেনাবাহিনী। মঙ্গলবার সকালে শাগিয়াং অঞ্চলে এরকম এক বিমান হামলায় কম করে 50 জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতরা বেশিরভাগই সামরিক শাসনের বিরোধিতা করা দল সংগঠনের সদস্য বলে জানা গেছে। মায়ানমারের প্রধান শহর ইয়াঙ্গন থেকে 110 কিলোমিটার দূরে শাগিয়াং এর পাজিকাই এলাকায় সামরিক শাসনের বিরোধীরা জমায়েত হয়। এমন সময় হঠাৎই একটি যুদ্ধবিমান এবং একটি MI-35 হেলিকপ্টার প্রবল বেগে ধেয়ে এসে জমায়েত লক্ষ্য করে বোমা বর্ষণ করতে থাকে। জমায়েতের মানুষ প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটে পালালেও শেষ রক্ষা হয়নি। এই হামলায় ঘটনাস্থলে অন্তত 50 জন নিহত হয়েছেন, তাছাড়া আহত হয়েছেন শতাধিক লোক। সামরিক প্রশাসন এ ব্যাপারে কোনো বিবৃতি প্রকাশ না করায় নিহত এবং আহতদের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। শাগিয়াং অঞ্চলে কারেন ন্যাশনাল আর্মি সহ বেশ কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় রয়েছে। এই সংগঠনগুলি মায়ানমারের সামরিক শাসনের বিরোধিতা করছে। উল্লেখ্য, 2021 সালের 1 ফেব্রুয়ারি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত তৎকালীন আং সন সু কি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সামরিক শাসন জারি করে সেনাবাহিনী। সেই থেকে মায়ানমারের সামরিক শাসন চলছে। ইতিমধ্যে সামরিক শাসনের বিরোধিতা করে মায়ানমারের প্রায় 10 লক্ষ নাগরিক থাইল্যান্ড এবং অন্যান্য প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে। আরও 10 লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সঙ্গে থাকুন, ধন্যবাদ।